এই ভিডিওতে গোয়েন্দা দপ্তর থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে সো তোমরা কিভাবে আবেদন করবে এছাড়াও কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স সীমা কি লাগবে এছাড়াও বেতন কাঠামো কি রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইকেনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক তো নোটিশ ডাউনলোড করতে গেলে তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর একটি অপশন পাবে দেখো নোটিফিকেশন বলে এই অপশনে ক্লিক করে সরাসরি তোমরা অফিশিয়ালি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে তো সরাসরি চলে এলাম আমরা অফিশিয়ালি নোটিফিকেশনে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ইন্টেলিজেন্ট ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স गवर्नमेंट অফ इंडिया থেকে এবং এখানে কোন পোস্টে রিক্রুট করেছে দেখো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার গ্রেড 2 এখানে রিক্রুট করা হচ্ছে এই পস্টে যেখানে তোমরা আবেদন করতে পারবে 23টি জেলা থেকে এবং আবেদন তোমরা এই ওয়েবসাইট থেকে করতে পারবে দুটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে পোস্টের নাম রয়েছে গ্রুপ সি পোস্টে রিক্রুট আছে বেতন পে লেভেল সেভেন অনুযায়ী দেওয়া হবে চুয়াল্লিশ হাজার নশো থেকে বেতন শুরু হবে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে সঙ্গে তোমরা আদার সুবিধা পাবে কোন কোন পোস্টে রিক্রুট করাছে দেখো তোমাদের এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এছাড়া ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এই দুটি পোস্টে রিক্রুট করেছে যেখানে মোট সুনুপদ দেখো ছাপান্ন চুরানব্বই ভ্যাকান্সি রয়েছে টোটাল একশো তোমাদের পঞ্চাশটি ভ্যাকান্সি রয়েছে যেখানে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে অত যোগ্যতার প্রয়োজন দেখো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে জানিয়েছে ক্যান্ডিডেট মাস প্রসেস ভ্যালিড গেট কোর্স অফ গেট টু থাউজেন্ড টোয়েন্টি অর টু অর টু অর্থাৎ তোমাদের গেটে গেট এক্সামে অবশ্যই ভালো স্কোর থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে সাথে তোমাদের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো তোমাদের বিই বা বিটেক থাকতে হবে ইলেকট্রনিক্স অর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অর ইনফরমেশন টেকনোলজি অর কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার ইঞ্জিনিয়ার অর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এইগুলি শাখাগুলির মধ্যে একটির ওপর যদি তোমাদের কোর্স করা থাকে বিই বা বিটেক সেক্ষেত্রে আবেদন করতে পারবে অথবা মাস্টার ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবে এখানে বয়সের ক্ষেত্রে দেখো আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এজের ক্ষেত্রে এসসি এসটি বয়সের সরকারি হিসেবে যেমন ছাড় পায় সেগুলি ছাড় পাবে বাকি এখানে টার্ম কন্ডিশন গুলো দিয়ে দিয়েছে দেখে নিতে পারো এখানে বাকি তোমাদের এক্সাম প্যাটার্ন সম্পর্কে দেওয়া রয়েছে তোমরা এক্সাম যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই সিলেবাসটা এখান থেকে দেখে নিতে পারো এরপর এখানে দেখো তোমাদের কোথায় ইন্টারভিউ হবে এখানে ইন্টারভিউ তোমাদের দিল্লি দিল্লিতে হবে এবং তোমাদের দিল্লিতে গিয়ে এক্সাম দিতে হবে সো তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে ভিডিওটি দেখতে পারো তোমাদের কিন্তু এক্সাম সিটি দিল্লিতে পড়বে সো দিল্লিতে গিয়ে তোমাদের অবশ্যই এখানে পরীক্ষাটি দিতে হবে সো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো ওয়েবসাইটের লিঙ্ক দেখো এখানে দেওয়া রয়েছে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে ষোলোই এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং সাতই মে দু হাজার বাইশ সাল পর্যন্ত তোমাদের আবেদন চলবে এবং আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো অবশ্যই এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো যাতে এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর এখানে দেবে অ্যাপ্লাই নাও বলে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে সো তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো এবং কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো ডেসক্রিপশন বক্সে তোমরা এই ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই তোমরা বাকি ইনফরমেশন এই ওয়েবসাইট এসে চেক আউট করতে পারো এবং যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে লাইকেনটি বাজিয়ে দেবেন